এটা বাংলা নিউজ, সততার সাথে, মানবতার স্বার্থে। নমস্কার, আহিরা বাংলা নিউজে এই মুহূর্তে আমরা রয়েছি কাঁচরাপাড়া পৌরসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডে। আর আমার সাথে রয়েছেন 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উৎপল দাশগুপ্ত মহাশয়। আমরা ওনার সাথে কিছু কথা বলে নেব। স্যার, প্রথমেই আপনাকে জিজ্ঞাসা করে নেব, আমরা দেখতে পেলাম যে আপনি আজকে এই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে কয়েকজনের হাতে পাট্টা তুলে দিলেন, এটার কারণটা কি? কারণটা এটা, আমার দলনেত্রী মমতা ব্যানার্জির ঘোষিত কর্মসূচি। আর দীর্ঘদিন এই এলাকার লোক এই পাট্টা নিয়ে খুব ওনারা অশান্তিতে ভুগছিলেন। তা আমি যখন 20 নম্বর ওয়ার্ডের সেকেন্ডবারের ক্যান্ডিডেট হলাম, প্রথমবার ছিলাম 19 নম্বরে, সেকেন্ডবারে ক্যান্ডিডেট হওয়ার সময় আমি তাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমার নেত্রীর যে ঘোষিত কর্মসূচি সেটা আমি বাস্তবে রূপায়ণ করব। এই ইয়েতেই আমি পাট্টাটা দিয়েছি। আজকে 15ই আগস্টের সাথে রাখীবন্ধন উৎসব, তো সেই বিষয়ে কি আপনাদের এখানে কোনো কর্মসূচি রয়েছে? সারাদিনই কর্মসূচি রয়েছে। সকালবেলা ফ্ল্যাগ হোয়েস্ট হলো, তারপরে আমার ওয়ার্ড সভাপতি উনি বক্তব্য রাখলেন, তারপরে আমরা পাট্টাটা প্রদান করলাম। এবার রাখি উৎসব চলছে, ওয়ার্ডের মহিলারা সব ভাইদের রাখি পরাচ্ছেন। আমরা কথা বলে নিলাম উৎপল দাশগুপ্তর সাথে, ওনার সাথে উনি জানালেন যে এখানে যারা আর কি পাট্টা পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে, তাদেরকে উনি নিজে হাতে আজকে পাট্টা প্রদান করলেন, এবং 64 জনকে দেওয়া হয়েছে, তার মধ্যে আজকে আগে 60 জনকে দেওয়া হয়েছে, এবং আজকে 4 জনকে উনি এখানে পাট্টা প্রদান করলেন। এবং তার সাথে যে আজকে যে রাখীবন্ধন উৎসব, সেই রাখীবন্ধন উৎসব এখানে চলছেন, এখনও 40 জন পাবে এরপরে। হ্যাঁ, 40 জনের কাগজপত্র রেডি হয়ে আসছে, এরপরের পদক্ষেপে আমরা 40 জনকে পাট্টাটা তুলব। টোটালে 100 জন মতো, 100 জনের মতন আর নেই, যা ছিল কাছিয়ে আমরা ওটা দিয়ে দিয়েছি, 40 জনের মতন বাকি আছে। এটা দেওয়া হয়ে গেলে মনে হয় আর এলাকায় কেউ বাকি রইল না। হ্যাঁ, আর সাথে আমার হোয়াটসঅ্যাপের সভাপতি উনি কিছু বললেন। হ্যাঁ, তো আপনাদের এখানে রাখীবন্ধন উৎসব চলছে, কি বলবেন? না, রাখীবন্ধন দিন দিবস বিভিন্ন যে প্রোগ্রামগুলো বছরে হয় সব প্রোগ্রামগুলোই আমরা এখানে করে থাকি। আর পাট্টার ব্যাপারে আপনি যে কথাটা জানতে চেয়েছিলেন সেটার সম্বন্ধে আমি একটু কথা বলি। দীর্ঘ 34 বছর বাম শাসন করেছে, সেই 34 বছরের বাম শাসনের আমলেও পাট্টা দিয়েছে, তবে সেই পাট্টা দিয়েছে ওই রাজনৈতিক দলভুক্ত মানুষদেরই। ওই রাজনীতির বাইরে সাধারণ মানুষ বা অন্য দলভুক্ত যে মানুষ তারা কিন্তু পাট্টা পেয়েছিল না। উৎপল দাশগুপ্ত যখন সেকেন্ডবারের জন্য দাঁড়ানোর সময় একটা মিটিং করা হয়েছিল, সেই মিটিংয়ে দাঁড়িয়ে উনি বলেছিলেন যে আমি যদি কাউন্সিলর হয়ে আবার জিততে পারি তাহলে আগামী দিনে শহীদনগরের যারা পাট্টা পায়নি তাদের জন্য আমি পাট্টার চেষ্টা করব। এবং তাঁর অক্লান্ত পরিশ্রমে আজকে এই 104 জন মানুষ পাট্টার অন্তর্ভুক্ত হবে। সুতরাং আমি আশা রাখি আগামী দিন এখানে কিন্তু কোনো দলমত নির্বিশেষে আমরা পাট্টা প্রদান করেছি। ধন্যবাদ। আহিরা বাংলা নিউজে ক্যামেরায় অরুণাভ অর্ঘের সাথে আকাশ, কাঁচরাপাড়া। আমাদের সাথে রয়েছেন এই 20 নম্বর ওয়ার্ডেরই তৃণমূল নেতা নারু দাশগুপ্ত, ওনার সাথে আমরা কথা বলে নেব। আজকের কর্মসূচির ব্যাপারে কিছু বলুন। আপনারা জানেন সারা ভারতবর্ষ জুড়ে আজকে 73তম স্বাধীনতা দিবস আমাদের চলছে। আমাদের যাকে দেখে আমরা বাংলার যুব সমাজ দল করি, যার প্রেরণায় আমরা আজকে উদ্বুদ্ধ। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছেন বাংলায় ধর্মকে নিয়ে যে রাজনীতি হচ্ছে, হিন্দু মুসলমানের মধ্যে যে খুনোখুনি হচ্ছে, সেই রাজনীতি মানুষ খুন হোক মমতা ব্যানার্জি চান না। কাঁচরাপাড়ার পৌরসভায় তিনি লড়াই করে 19 নম্বরে ওয়ার্ডে যখন কাউন্সিলর ছিলেন
19 নম্বর ওয়ার্ডে নেতাজির প্রতিকৃতি যে স্ট্যাচু, তিনি সেটা করেছেন। 19 নম্বর ওয়ার্ডে আরপি স্কুলে জলে ভেসে যেত, সেখানে তিনি একটা বড় হাইড্রেন করেছেন। 19 নম্বর ওয়ার্ডে রেল অধুষ্কৃত যেই সমস্ত অঞ্চল, সেই অঞ্চলে তিনি পাকা ড্রেন এবং রাস্তা তিনি করে এসেছেন। তারপরে 20 নম্বর ওয়ার্ডে আপনারা জানেন জলের একটা সংকট আগামী দিনে দেখা যাচ্ছে। তিনি 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত পৌর পার্ষদ হয়ে বিভিন্ন রকম প্রতিকূলতা সত্ত্বেও তিনি 5-6টা পাম্প বসিয়েছেন, ডিপ টিউবওয়েল, আগামী দিনে যাতে শহীদনগর অঞ্চল এবং পার্শ্ববর্তী অঞ্চল 19, 20, 21 চারটে ওয়ার্ড যাতে কোনো জলের সমস্যা না হয় তার জন্য মানে তাকে অনেক কসরত, অনেক পরিশ্রম করে, অনেক সংগ্রাম করে অনেকগুলো তিনি পাম্প বসিয়েছেন, ঠিক আছে। তারপরে তিনি রোজ নিকাশি ব্যবস্থা, বর্ষাকাল ড্রেনগুলো যাতে পরিষ্কার থাকে, আমাদের হরিজন যে সমস্ত ভাইরা আছে তাদের দিয়ে তিনি রোজ রাস্তাঘাট পরিষ্কার করেন। দিদির যে পরিকল্পনার মুক্তির আলো, এখানে একদিন যদি কোনো পোস্টে একটা আলো নিভে যায় সঙ্গে সঙ্গে তার কাছে রিপোর্ট আসলে পরের দিনই সেই পোস্টের সেই মুক্তির আলো সেই জ্বলে উঠে। মমতা ব্যানার্জির আদর্শকে তিনি ধরে রাখবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কর্মীকে একত্রিত করে তিনি উন্নয়নের কাজে তিনি এগিয়ে চলেছেন। আর আমাদের হৃদয়ের গর্ভে রাখার মতন যে মন্দির কালীবাড়ি মায়ের মন্দির, দীর্ঘদিনের শহীদনগরীর ইতিহাসে দীর্ঘদিনের প্রাচীনতম মন্দির, সেই মন্দিরকে উন্নয়ন প্রকল্পের টাকা দিয়ে তিনি অনেক লাখ টাকা, যেটা আমার এই মুহূর্তে জানা নেই, 17 লাখ টাকা দিয়ে তিনি ওখানে শিশু উদ্যান এবং মায়ের মন্দির উন্নয়ন করছেন। পাশাপাশি আমার বাড়ির সামনে একটি শিব মন্দির তিনি নিজের একক প্রচেষ্টায় তিনি নিজে অর্থ দিয়ে বাবার মন্দিরকে উন্নয়ন করেছেন। যোগিতা সকলের ভালোবাসা, সকলের মেলবন্ধনের মধ্য দিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই শুভ সন্ধিক্ষণে সবাইকে অভিনন্দন জানিয়ে, বড়দের প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। প্লিজ লাইক, সাবস্ক্রাইব ফর মোর ইনফরমেশন অ্যান্ড নিউজ, অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন ফর নোটিফিকেশনস। আহিরা বাংলা নিউজ।